অবশেষে উদয়পুরে 9 বছরের এক নাবালিকা ধর্ষণকাণ্ডে অভিযুক্ত আত্মসমর্পণ করল মঙ্গলবার। সম্প্রতি 18ই নভেম্বর বাড়িতে কেউ না থাকায় সেই নির্জনতাকে কাজে লাগিয়ে 9 বছরের নাবালিকাকে ধর্ষণ করেছিল নয়ন সরকার নামে এক যুবক। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কাকরাবন থানায় একটি মামলা দায়ের করেছিল নাবালিকার পরিবার। থানায় মামলা দায়ের করার পর থেকে পুলিশ তদন্ত শুরু করে এবং বিভিন্ন জায়গায় অভিযুক্তকে আটক করার জন্য অভিযান চালায়। অবশেষে মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে অভিযুক্ত নয়ন সরকার। গত 18 নভেম্বর 2020 আমাদের কাছে একটা নাবালিকা ধর্ষণের কমপ্লেন আসে। আমরা যথারীতি কেস রেজিস্টার করি এবং ইনভেস্টিগেশনের জন্য আমরা শুরু করি। তো ইনভেস্টিগেশনের করতে গিয়ে অভিযোগের সত্যতা প্রকাশ পায়। তারপর আমরা যে আসামি নয়ন সরকার, ওর বাড়িতে আমরা অভিযান করি। ও পলাতক ছিল। তারপর সম্ভাব্য যেসব স্থান ছিল সব জায়গাতে আমরা তল্লাশি করেছি। আমাদের থানা থেকে সিনিয়র অফিসার্স এসডিপিও স্যার এসেছিলেন, তারপর এডিশনাল এসপি সাহেব এসেছিলেন। আমরা জয়েন্টলি রেড করেছি বিভিন্ন জায়গাতে, কোথাও আমরা আসামিকে ধরতে পারিনি। আমাদের অভিযানের তীব্রতা খুব বেশি ছিল, শেষ পর্যন্ত সে বাধ্য হয়েছে আজকে মাননীয় আদালতে সারেন্ডার করতে। সে আদালতে সারেন্ডার করেছে। আমরা এই সংবাদ পেয়ে আমরা ওকে রিমান্ডের জন্য অ্যাপ্লিকেশন দিয়েছি। মাননীয় আদালত রিমান্ড মঞ্জুর করেছেন, আমরা 2 দিনের রিমান্ড পেয়েছি। এখন নয়ন সরকার আমাদের কাস্টডিতে আছে।